আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইয়ামিরা স্পিসবাই মারিয়াম আফরোজ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুটি উপকরণে 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা সহজ রেসিপি, ক্যারামেল পুডিং। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি একটা পাতিলে 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা এখানে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন। এতে করে আপনাদের সময়ও অনেক কম লাগবে। এখন একদম চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিট। মাঝে মাঝে পাতিলের হাতল ধরে একটু একটু নেড়ে দিতে হবে, তবে চামচ ব্যবহার করার কোনোই দরকার নেই। 10 মিনিট পর সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে পুডিং তৈরি করব ক্যারামেলটা সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ভালোভাবে ক্যারামেলটা পাত্রের চারপাশে ছড়িয়ে সেট করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এখান থেকে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক সরিয়ে নেবেন, এতে করে মিষ্টিতে কম হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমরা যেই পাত্রে পুডিং তৈরি করব একটা ছাঁকনি দিয়ে ছেঁকে মিশ্রণটা সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ আর সুন্দর হবে। আপনারা চাইলে এই পার্টটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারেন। এখন আমি ভালোভাবে পাত্রের ঢাকনাটা আটকে দিচ্ছি যাতে কোনোভাবেই পাত্রের ভিতর পানি পৌঁছাতে না পারে। চুলায় একটা পাতিল দিয়ে পাতিলের 1/4 ভাগ পানি দিয়ে ভর্তি করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না, এতে করে পাত্রের ভিতর পানি প্রবেশ করার একটা ভয় থাকতে পারে। অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে। যদি কাঠি বা ছুরিটা ক্লিন না বের হয় সেক্ষেত্রে আরও 5 মিনিট আপনারা চুলায় রাখতে পারেন। এখন ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা বের করতে অনেক বেশি সুবিধা হবে। দেখলেন তো কত সহজে ও
অল্প সময় তৈরি হয়ে গেল আমাদের এই ক্যারামেল পুডিং। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের উপকারে এসেছে। আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি একই প্রসেসে আরেকটা পুডিং তৈরি করে নিয়েছি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।